আজকে গানে বাজানো শেখাবো। গানে কি করে বাজাতে হয় শেখাবো, খালি একটু দেখলেই হয়ে যাবে তোমাদের। খালি দু একবার কেমন বলছি কথাটা শুনতে হবে, গানে বাজানোর কোনো ব্যাপার নয়। দেখবে কেমন করে গানে বাজানো তোমরা শিখতে পারো। আজকে যেটা শেখাবো ডবল দাদরা, মানে দাদরা দ্বিগুণ। কিন্তু শুধু দ্বিগুণ দাদরা বাজালে হবে না, তো গানটা হবে ঝুমুর, তার মানে আমাকে ঝুমুর তালি বাজাতে হবে। দাদরাই ছমাত্রার কিন্তু ঝুমুর তাল বাজাতে হবে, মন দিতে গেলে কিন্তু হয়ে যাবে। সেই বিখ্যাত গান দিয়ে শুরু করব। বিখ্যাত গান মানে সবাই তো জানো তোমরা কি গান হতে পারে, তু লাল পাহাড়ির দেশে যা, গানটা শুনেছ? সে তু লাল পাহাড়ির দেশে যাটা কেমন করে বাজাতে হয়, তার তাল বা কি দাদরা তাল, কিন্তু ঝুমুর আঙ্গিক, ঝুমুর স্টাইলে বাজাবো। এই স্টাইলটাকে খুব ভালো করে তোমাদেরকে লক্ষ্য করতে হবে। এই স্টাইলটা কেমন করে বাজছি, মানে গানে বাজানোর সময় তোমাদের ভাবতে হবে গানটা কেমন প্রকৃতির, কেমন যাচ্ছে গানটা, গানের সঙ্গে সঙ্গে বাজাতে হবে। তুমি তোমার মতো করে বাজিয়ে দেবে, গান গানের মতো যাচ্ছে হবে না, কিন্তু মনে থাকবে। তাহলে গানটা আমি করি, দেখো আমি কিন্তু কণ্ঠশিল্পী নই। গানটা হচ্ছে তোমরা বাজানোটাকে মন করে লক্ষ্য রাখো, গানটা কেমন হচ্ছে জানার দরকার নেই। গানটা এই ধরনের হবে, যারা ভালো গাইয়ে, যারা গাইতে জানে, আমি তো গাইতে জানি না, তো গানটা করছি আমি, সঙ্গে বাজাচ্ছি তালটাকে। তোমরা ভালো করে তবলার দিকে দেখো, এই যে করলাম তেহাই, এটা তেহাই, এটা কিন্তু জরুরি গানের জন্য। আবার করি, আবার তেহাই হলো, মানে গানের যখন শেষ লাইনটা হচ্ছে তখন আমরা তেহাই দিচ্ছি। আবার দেখো, এইটা করে পুরো গানটা তোমাদের বাজাতে হবে। তেহাইটা কি হলো, বোঝা গেছে? যদি কোনো অসুবিধা হয় অবশ্যই, কোনটা বুঝতে পারলে না তোমরা লিখে আমাকে জানাবে, আমি নিশ্চয়ই উত্তর দেবো। কিন্তু সাবস্ক্রাইব, বেল আইকন প্রেস করতে ভুলো না জানো। আজ এই পর্যন্ত, কালকে আমরা রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতিতে কেমন করে বাজাতে হয় আসল যে বাজানাগুলো, আসল বাজানাগুলো তোমাদেরকে দেখাবো। অপেক্ষায় রইলাম, তোমরা অপেক্ষায় থাকো।